তৃতীয় প্রশ্ন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, একটা হাদিসে আছে যে শক্তিশালী মুমিন যারা মানুষের দেওয়া দুঃখ কষ্টকে সহ্য করে তাদের মাঝে থাকে, তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, আর দুর্বল মুমিনরাও, উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। শেখ, দুর্বল ইমানদার মুমিনদের মধ্যে কি কল্যাণ রয়েছে একটু বুঝিয়ে বলবেন দয়া করে। জাযাকাল্লাহু খাইরান। জি হ্যাঁ, এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল মুমিনুল কাওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিয যাঈফ। শক্তিশালী মুমিন ব্যক্তি উত্তম এবং আল্লাহর কাছে প্রিয়, উত্তম উৎকৃষ্ট এবং আল্লাহর কাছে প্রিয় দুর্বল মুমিনের তুলনায়। তবে অফিকুল্লিন খায়র, প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। যেমন শক্তিশালী ইমানদারের মধ্যে কল্যাণ রয়েছে, তেমনই যে দুর্বল ইমানদার তার মধ্যে কল্যাণ রয়েছে। এখানে শক্তিশালী মানে শারীরিক দিক থেকে শক্তিশালী, হ্যাঁ, এটি একটি মনে রাখতে হবে। আর তার সাথে সাথে শক্তিশালী হচ্ছে কোন দিক থেকে, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাই এই হাদিসের ভাষ্যে তিনি লিখছেন, আল মুরাদু বিল কুওয়াতি হুনা আযিমাতুন নাফসি ওয়াল কারিহা ফি উমুরিল আখিরা। এখানে শক্তিশালী বলতে বলা হয়েছে দৃঢ় সংকল্প হওয়া, পরকালের বিষয়গুলিতে ইবাদত বন্দিগির ক্ষেত্রে, নেকির কাজে, এলমে এলম হাসিল করার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, যে আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রে, দিনের দাওয়াতের ক্ষেত্রে, যেই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ আর যেই ব্যক্তি আখেরাতের কাজে অগ্রগামী সাহসী, আর যে কোনো ক্ষেত্রে তার হিম্মত রয়েছে, সাহস রয়েছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে কোনো ব্যক্তি যদি দুর্বল হয়, শারীরিক দিক থেকে দুর্বল যেমনটা বললাম, অথবা সে সৃষ্টিগতভাবে তার প্রকৃতি হচ্ছে দুর্বল প্রকৃতির, সাহসী নয়, হিম্মত কম, এবং যে কোনো ঝুঁকিপূর্ণ নেকির কাজে সে অংশ নিতে পারে না, যার ফলে ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে, অন্যায় কাজের বাধা দেওয়ার ক্ষেত্রে, শিরক বিদাতের বিরুদ্ধে বলার ক্ষেত্রে, আর তারপরে তৌহিদ সুন্নতের কথা স্পষ্ট ভাষায় বলার ক্ষেত্রে অনেক আলেমরা আছেন, দায়ীরা আছেন, যে চুপ হয়ে যাচ্ছেন, বলছেন না, কেউ গালি দিলে একটা গালিতে ঠান্ডা হয়ে গেল না, সেটা খুশির সাথে বরণ করে নিতে হবে। তো এই বিষয়গুলি বোঝানো হয়েছে, যদি কোনো ব্যক্তি দুর্বল হয় এসব ক্ষেত্রে, দৃঢ় সংকল্প হতে পারছে না, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে তার প্রকৃতি এমন দুর্বল প্রকৃতির মানুষ, সাহসী নয়, হক কথা স্পষ্ট ভাষায় বলতে পারছে না, তাওহীদ সুন্নাতের কথা শিরক বিদাতের বিরুদ্ধে বলতে পারছে না, বা বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারছে না, তো তার মধ্যেও কল্যাণ রয়েছে। কি কল্যাণ রয়েছে বলছেন, যে দুর্বল হয়েও যে যেই ব্যক্তি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করে যাচ্ছে, তার মধ্যে কল্যাণ রয়েছে এই দিক থেকে যে তার মধ্যে ইমান তো আছে। কারণ এখানে বলা হয়েছে মুমিন, শক্তিশালী মুমিন আর দুর্বল মুমিন, সে দুর্বল হইলেও অনেক কাজ সে করতে পারছে না, কিন্তু তার মধ্যে ইমান আছে, তার মানে সে তৌহিদবাদী, সে সুন্নতের অনুসারী, সে শিরক বিদাত মুক্ত, সেই ব্যক্তি মুনাফিকি মুক্ত, তার মাশাআল্লাহ ইমানকে সে টিকিয়ে রাখার জন্য ব্যক্তি জীবনে সচেষ্ট, কিন্তু অন্য অন্য ক্ষেত্রে হয়তো অতটা পেরে ওঠে না, তার মধ্যে এতটা কল্যাণ রয়েছে, সমান কল্যাণ নেই। এই জন্যই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে ব্যক্তি শক্তিশালী মুমিন সে বেশি উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।